সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাস্তা, আর রাস্তার পাশে জমি এবং আশেপাশে এখানে অনেকগুলো বহুতল ভবন আছে। আর প্রতিনিয়ত এখানে বহুতল ভবনের কাজ চলতেছে। পিছনে দেখতে পাচ্ছেন এই যে জমি, এই জমিটার পিছনে বহুতল ভবনের কাজ চলতেছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বহুতল ভবন আছে এবং এখানে কিছু দোকানপাটও আছে। আপনারা চাইলে সামনের দিকে দোকানও করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভালো পজিশনে জমির সন্ধানে আপনার সামনে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে জমিটা, এই জমিটা বিক্রি হবে। জমিটার চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বহুতল ভবন আছে এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে। দেখতে পাচ্ছেন এই যে জমিটা বিক্রি হবে এবং জমিটার পাশে রাস্তা, আর এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে এবং আশেপাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন। এবং এই যে জমি, জমিটার পেছনেই কিন্তু অনেকগুলো বহুতল ভবন আছে এবং কাজ চলছে। আর এই জমিটার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি এবং নিচে দোকান। আপনারা চাইলে এখানে নিচে দোকান করতে পারেন, কারণ দোকান করলে দোকানও চলবে। সুপ্রিয় দর্শক, আমি এই জায়গার লোকেশনটা বলে দিচ্ছি। এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন 2 নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট সময় লাগবে এই জমিটিতে আসতে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাশে একটি রাস্তা এবং সামনে এটি একটি রাস্তা, আর এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর হয়ে গেছে এবং অনেক বাড়িঘর নির্মাণাধীন আছে, বহুতল ভবনগুলো দেখতে পাচ্ছেন, চারতলা বাড়ি। আর এখনই সময় জমিগুলো কিনে রাখা, না হলে পরবর্তীতে জমিগুলোর দাম আরও বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এটি সিটি কর্পোরেশন আওতাধীন জায়গা, দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি হবে, চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে। যেহেতু সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা, সেহেতু আপনারা এখানে চাইলে বহুতল ভবন নির্মাণের পারমিট পাবেন এবং অনেক টাকা ভাড়া পাবেন। আর সিটি কর্পোরেশনের জায়গা হয় এখানে, আপনারা সকল নাগরিক যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো নিঃসন্দেহে পেয়ে যাবেন। আর এই জায়গার পরিমাণ হচ্ছে 3 কাঠা। আমি আবারও বলছি, এই জায়গার পরিমাণ হচ্ছে 3 কাঠা। দর্শক, সম্পূর্ণ মিডিয়া ছাড়াই বাংলাদেশের যে কোনো জায়গায় জমি, ফ্ল্যাট, বাড়ি কিনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চালু করে দেবেন এবং সাথে সাথে ওয়াল অপশনে ক্লিক করবেন। তাহলে আমি যে ভিডিওগুলো দেব সাথে সাথে আপনারা সেগুলো পেয়ে যাবেন। এখানে আশেপাশে যেহেতু অনেক বাড়িঘর তৈরি হয়ে গেছে এবং নির্মাণাধীন অনেক বাড়িঘর আছে, সেহেতু বলাই যায় যে এখানে অনেক ভাড়া চাহিদা আছে। তো আপনারা জায়গাটা যদি কিনেন তাহলে এখন বাড়ি করলে কিন্তু অনেকটা ভাড়া পেয়ে যাবেন এবং নিচের পজিশনে আপনারা দোকান করতে পারেন। কারণ যে বাড়িটা দেখালাম, এই যে ডান পাশে বাড়িটার নিচে একটি দোকান ছিল। সুপ্রিয় দর্শক, আমি কিছুক্ষণের মধ্যে এই জায়গার মূল্যটি বলে দেবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এবং দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত একটি রাস্তা, আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারবেন এবং বাড়ি করার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো এই রাস্তা দিয়ে যানবাহনে আনতে পারবেন, অনেক প্রশস্ত রাস্তা হওয়ার কারণে। আর এই জায়গার মূল্য চাওয়া হয়েছে টোটাল 66 লক্ষ টাকা। 3 কাঠা জায়গার মূল্য চাওয়া হয়েছে 66 লক্ষ টাকা, দাম আলোচনার সাপেক্ষ। প্রতিদিনের ন্যায় আজকেও ভিডিও ডিসক্রিপশনে এই জায়গার মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি এই জায়গার যিনি মালিক তার সাথে যোগাযোগ করবেন দামের ব্যাপারে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, অল্প কিছু ভরাট করলে একদম রাস্তা লেভেল হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করছি এই জায়গাটা আপনাদের পছন্দ হবে। দেখা হবে পরবর্তীতে কোনো জমি, বাড়ি কিংবা ফ্ল্যাটে ভিড় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।